আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে বিষয়টি, তার বিষয়ে আপনারা অলরেডি হয়তো বা থাম্বনেইলে দেখেছেন, থাম্বনেইলে বলা আছে যে রিসেলার অ্যাকাউন্ট এখন নিজেরাই খুলতে পারবেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, সেরকম একটা অপশন চালু করছে, নতুন আপডেট আসে গেছে অ্যাপসের, গ্রিন পে অ্যাপসের। তো এই নতুন আপডেটের মাধ্যমে আপনারা নিজেরাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। নিজেরাই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টি আজকে আমি দেখাবো, যে কীভাবে নিজেরা রিসেলার একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু আপনারা রিসেলার অ্যাকাউন্ট থেকে রিসেলার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো কীভাবে করবেন, তো তার আগে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, সরি, আমার অ্যাপসটা আগে ক্লিয়ার ডাটা দিয়ে নেবো। তো ক্লিয়ার ডাটা দিয়ে নেওয়ার পর আপনাদের সঙ্গে আমি আসবো। হ্যাঁ বন্ধুরা, আমরা অ্যাপসটিকে ক্লিয়ার ডাটা দেওয়ার পর যে অপশনটিতে আসছি, যেটা হচ্ছে অ্যাপস ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনারা যেভাবে প্রথমে অ্যাপসে ক্লিক করবেন, তা হচ্ছে, হ্যাঁ, অ্যাপস ক্লিয়ার ডাটা দিয়ে নেওয়ার পর আপনাদের এই যে লগ ইন অপশনে গিয়ে এখানে দেখতেছেন লগ ইন করার অপশন আছে। লগ ইন করার অপশনের পর নিচের দিকে দেখবেন যে রেজিস্ট্রেশন অপশন, হ্যাঁ, রেজিস্ট্রেশন অপশনে এখানে দেখেন, রেজিস্ট্রেশন অপশনের এখানে বলা আছে এখানে প্রথমত নাম্বার দিতে হয়, মোবাইল নাম্বার অপশন, এখানে মোবাইল নাম্বার। তারপর নিচের দিকে হচ্ছে ইউজার নেম, আর ইউজার নেমের নিচে পাসওয়ার্ড, পিন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যে SMS ভেরিফিকেশন অপশনটা, এখানে ক্লিক করলে আপনার ওই মোবাইলে SMS যাবে, আর ইমেল ভেরিফিকেশনে দিলে আপনার ইমেলে মেসেজ যাবে। দেওয়ার পর যখন সাবমিট দেবেন তখন আপনার রিসেলার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। আর রিসেলার অ্যাকাউন্ট আপনারা এখান থেকে নিজেরাই অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, আর বিভিন্ন অফারগুলো সেল করা যায়। আর উপরের অ্যাকাউন্টগুলো আপনারা নিজেরা পাবেন না, এখানে শুধু রিসেলার অ্যাকাউন্টটাই করা যায়। উপরে যেমন DGM আছে, আপনার ডিলার আছে, হাউস আছে, এইসব অ্যাকাউন্টগুলো আপনারা পাবেন না, এগুলো ক্রয় করে নিতে হয়। এটা আপনার হয়তো বা অ্যাকাউন্ট খোলার পর আপনার একটা চার্জ কাটবে, সেই চার্জটা কোম্পানি কেটে নেবে। তো এখন এটা রিসেলারদের জন্য শুধু ফ্রি করে দিয়েছে, রেগুলার পার্সন না, তো পাবলিক করে দিয়েছে তারা, এটা বুঝতে পারতেছেন আশা করি। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।